আবারও বড়সড় ধাক্কা ইন্ডিয়া জোটে। নীতিশ কুমারের পর বিরোধী জোট ছেড়ে পেরিয়ে যেতে পারেন আরও এক জোট সঙ্গী। সূত্রের খবর, এবার বিজেপি শাসিত এনডিএতে যোগ দিতে পারেন জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল। ইতিমধ্যেই বিজেপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে আরএলডিকে চারটি আসন ছাড়তে চলেছে বিজেপি। লোকসভা নির্বাচনের আগে এনডিআর একের পর এক সদস্য জোট ভেঙে বেরিয়ে যাওয়ায় নির্বাচন অবধি বিরোধী জোট আদৌ টিকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় বের হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যে রাজ্যে তিনি পৌঁছচ্ছেন সেখানে ধাক্কা খাচ্ছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় পৌঁছানোর আগে একা লড়াই করার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিহারে নীতিশ কুমারের ইউটার্ন নিয়ে এনডিএতে যোগ, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের গ্রেফতারির মতো ঘটনা ঘটেছে। এবার উত্তরপ্রদেশের পালা। সূত্রের খবর, এনডিএতে যোগ দিতে পারে আরএলডি। জানা গিয়েছে ইতিমধ্যেই বিজেপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা হয়ে গিয়েছে। এনডিএতে যোগ দিলে কাইরানা, বাগপত, মথুরা ও আমরোহা আসন আরএলডিকে ছেড়ে দেওয়া হবে। মঙ্গলবারই দিল্লিতে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেছেন জয়ন্ত চৌধুরী। অন্যদিকে এনডিএতে যোগ দিতে পারেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজ বিকেলে দিল্লিতে পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন তিনি। এরপরই তিনি এনডিএতে যোগ দিতে পারেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা বিহারে প্রবেশ করে 29 জানুয়ারি। ঠিক তার আগের দিন 28 জানুয়ারি ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগদান করেন নীতিশ কুমার। এরপর রাহুলের যাত্রা ঝাড়খণ্ডে প্রবেশ করে 3রা ফেব্রুয়ারি। ঠিক তার আগের দিন 2রা ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে। টি ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।